এলাকায় দীর্ঘদিন চলছে খোয়াই নদী থেকে প্রায় সাত থেকে আটটি মেশিন লাগিয়ে তোলা হচ্ছে বালি এই বালি তোলার ফলে প্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্য এ নিয়ে স্থানীয় এলাকা জনগণ সরব হয়েছেন তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এখানে পাম্প সেট লাগিয়ে তোলা হচ্ছে অহরহ বালি ফলে নদীর পার সংলগ্ন এলাকার জনগণদের মেশিনের শব্দে কান ঝালা হয়ে যাচ্ছে তাছাড়া তাদের নিত্যদিনের কাজ করতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে অতিরিক্ত শব্দের ফলে হাতে কোনো কয়েকজন বাদে সরকারি লাইসেন্স ছাড়া সেই জায়গা থেকে তুলছেন বালি খোয়াই বন দপ্তর সবকিছু জেনে বুঝেও একেবারে প্রায় শীত ঘুমে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা সকলেরই অজানা খোয়াই নদী যার মধ্যে আপনার বালু তো আট দশটা মেশিন আছে এটা বালু শব্দ অনেক সময় আমরা কাম কাজ করতো আমরা অসুবিধা গা সরাই কাজ কাম করতো কোনো কথা বাতি কোনো কান কোনো কথা বলা যায় না কোনো নিজস্ব কোনো কথা মানে এই শব্দ কোনো কিছু যায় না এখন দেখার বিষয় প্রকৃতির ভারসাম্য রক্ষায় খোয়াই বন দপ্তর কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে খোয়াইয়ের সাধারণ জনগণ বিউরো রিপোর্ট আর ই নিউজ